এখন প্রশ্ন হচ্ছে ঈমান কি? এটা আমাদের সকলের প্রশ্ন, আমরা সকলে জানতে চাই ঈমানটা কি। আসেন আমরা হাদিসে জিবরিলের আলোকে। হাদিসে জিবরিল এটা অত্যন্ত প্রসিদ্ধ এবং সবাই জানে ছোট বড়, ওই জন্য আমরা দূরে যাচ্ছি না। এটা মুত্তাফাকুন আলাইহ, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম শশ হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা নকল করেছে। এবং ওই হাদিসের মধ্যে যখন হযরত জিবরিল আলাইহিসসালাম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন যে ক্বালা ফাখবিরনি আনিল ঈমান, জিবরিল আলাইহিসসালাম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো দেখি ঈমান কি। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. قال صدقت. حضور كريم صلى الله عليه وسلم كي جبريل أمين يا رئي پرشتر جبريل أمين جبريل پرشتر پر لين إيمان كي حضور كريم صلى الله عليه وسلم مطب دلين إيمان هدسة أن تؤمن بالله الله تي بشاش وملائكته فرشتة تي بشاش وكتبه الله رب العالمين جاتو كتاب যত নবীদেরকে দান করেছেন সেগুলোতে বিশ্বাস, ওয়ারসুলিহি যত আম্বিয়ায়ে কেরাম যত রসুল নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন সকলের উপর বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর বিশ্বাস, ওয়া তুমিনা বিল কাদার খাইরিহি ওয়া শাররে এবং তাকদীরের উপর বিশ্বাস। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সেভেন প্রিন্সিপলস অফ ঈমান, এই সাতটা স্তম্ভের উপর বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আল্লাহতে, ফেরেশতাতে এবং সমস্ত কিতাবের উপর, সমস্ত ঐশী কিতাবের উপর, সমস্ত নবী রাসূলের উপর, আখিরাতের উপর, তাকদীরের উপর বিশ্বাস করার নাম ঈমান। এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যায় কি এটা এতটুকু বলে আমরা মানুষকে এর চেয়ে বেশি বোঝাতে চাই না, কিন্তু আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঈমান বলেছেন। এখনো কিন্তু মানে ঈমানের পরিপূর্ণতা, আপনি যদি ঈমান কি সেই প্রশ্নের পরিপূর্ণ উত্তর চান তো এখনো পর্যন্ত কিন্তু আমরা পরিপূর্ণ উত্তর দিতে পারি নাই। কেন? কারণ আমরা এক পাশ এক ডাইমেনশন উল্লেখ করেছি, অন্য ডাইমেনশনকে হাইড করছি। তো আমরা কি করব এখন? আমরা সব ডাইমেনশন একসাথে টেবিলে রাখবো, যাতে মানুষের মধ্যে মানুষ বুঝতে পারে এবং শিখতে পারে এবং পূর্ণ ঈমান কি সে সম্পর্কে মানুষ সম্যক ধারণা পায়। আসে এটা বুখারী মুসলিম শরীফের হাদিস ছিল। এখন আমি যে হাদিস আপনাদেরকে বলছি সেটা বুখারী শরীফের হাদিস। আন আব্দুল্লাহ ইবনে হিশাম ক্বাল কুন্না মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিযু বিয়াদে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফাক্বালা লাহু উমর ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি ফাক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়াল্লাযী নাফসি বিয়াদে হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি ফাক্বালা লাহু উমর فإنه الآن والله لأنت أحب إلي من نفسي فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر حضرت عبد الله بن هشام ঠিক এই বর্ণিত উনি বলছেন কোন মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখযু বিয়াদে উমর ইবনে খাত্তাব, আমরা হুজুর করিম সাল্লাল্লাহু সাথে ছিলাম, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরা ছিলেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আপনি আমার কাছে আমার প্রাণের আমার চেয়ে আমার কাছে আমার আমার নিকট সবচেয়ে বেশি মহব্বতের শুধু একটা জিনিস এক্সাম্পল, সেটা কি? সেটা হচ্ছে আমি আমার প্রাণ থেকে আপনাকে, আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসি না, আমার জান ছাড়া সব কিছু থেকে আপনি আমার কাছে বেশি মহব্বতের এবং বেশি প্রিয়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হবে না, ওয়াল্লাযী নাফসি বিয়াদে ওই সত্তার কসম যা কুদরতির হস্তে আমি নবীর জান, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি যতক্ষণ পর্যন্ত আমি তোমার প্রাণের চেয়েও তোমার কাছে প্রিয় এবং মহব্বতের হব না ততক্ষণ পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না, ঈমান হবে না। ফাকাল রাহুম ওয়া ফাইনাহুল আন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন হ্যাঁ
এখন ঠিক আছে ফাইনাহু আ হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলছি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি এখন থেকে আপনি আমার নফসের চেয়ে আমার জানের চেয়ে আমার চেয়ে আপনি আমার কাছে বেশি প্রিয় ও মহব্বতের ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উমর আলআন ইয়া উমর যখন সিস্টেম বলছেন যে হ্যাঁ উমর এখন ঠিক আছে আপনি আরেকটা হাদিসে একদম বড় ক্লিয়ার করে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে সেটা কি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত উনি বলেন ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা ইয়ুহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন লা ইয়ুমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার জান প্রাণ তার ছেলে সন্তান তার আত্মীয় স্বজন দুনিয়াবাসী সবচেয়ে বেশি প্রিয় এবং মহব্বতের না হব ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না তাহলে ঈমান কি যে দুটি হাদিস আমি আপনাদের সম্মুখে উল্লেখ করেছি হাদিসে জিবরিল এবং পরবর্তীতে দুই হাদিস এই তিন হাদিসের আলোকে আমরা কি বুঝব ঈমান বিশ্বাসের নাম কিসের নাম বিশ্বাসের নাম আল্লাহতে বিশ্বাস ফেরেশতায় বিশ্বাস নবী রাসূলে বিশ্বাস কিতাবের উপর বিশ্বাস আখিরাতের উপর বিশ্বাস তাকদীরের উপর বিশ্বাস এবং ঈমান হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাম আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এবং এই সবটি সাতটি স্তম্ভের উপর বিশ্বাস রাখতে হবে এই দুটি জিনিসের নাম ঈমান সাতটি স্তম্ভের উপর বিশ্বাস এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এই দুটি জিনিসের নাম ঈমান ওমা আলাইকাল্লাহ